পটিয়ায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ প্রত্যয় ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পটিয়ার সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরীর পক্ষ থেকে ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান। মোতাহারুল ইসলাম চৌধুরী মেয়র হারুনুর রশিদ, প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুফাজ্জর, ইউএনও রাসুলের কাদের, জাপার পক্ষ রফিক আহমদ চেয়ারম্যান, কমিশনার নুরুল ইসলাম, বিএনপির পক্ষ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বামাকার পক্ষে সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন, দোকান মালিক সমিতির পক্ষে হাজি এম এ ইউসুফ, প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষে নুরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির পক্ষে হারুনুর রশিদ, মানবাধিকার সংস্থার পক্ষে সম্পাদক জামাল উদ্দিন, পটিয়া ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, আইন কলেজের পক্ষে সম্পাদক খুরশিদ আলম বক্তব্য রাখেন। এতে সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। যেখানে লম্বিত হচ্ছে সেখানে আমরা মানবাধিকার কাউন্সিল পটিয়ার অগ্রযাত্রায়, পটিয়ার উন্নয়নে, পটিয়ার সামাজিক যে সুন্দর একটা সৃষ্টি হয়েছে, আগামী দিনে সেই বজায় রাখার পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল পটিয়া শাখার পক্ষ থেকে সর্ব আমরা কর্মী নেতা যত আমরা আছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে সারা বাংলাদেশের ন্যায় এই যেন আমরা পটিয়াতে অন্তত মানবাধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে সেখানে আমরা বোঝ করছি এবং সফলতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ দোকান মালিক সমিতি পটিয়া শাখার পক্ষ থেকে শহীদ জব্বার রফিক বরকত শহীদ দিবসে যারা জাতীয় কৃষক পার্টি উদ্যোগ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে মহান আজকে 21শে ফেব্রুয়ারি আপনারা জানেন এই ভাষার জন্য, এই বাঙালি জাতির মাতৃভাষার জন্য লক্ষ লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন, মা বোনরা যুদ্ধ দিয়েছেন, আজকে তার এই ফলশ্রুতিতে আজকের আমাদের এই বিজয় এবং এই মাতৃ দিবস আন্তর্জাতিকভাবে এটা পালন করতে যাচ্ছি। তাই আপনারা সুস্থ সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের জাতীয় বাড়ির অবস্থা সাধারণ কয়েদির মতো তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে বয়স্ক একজন মহিলা, আজকের প্রধানমন্ত্রী উনিও মহিলা, আপনাকে মনে রাখতে হবে। রাজনীতির পালা বদলের পর নিশ্চয় আপনাকেও এই বাক্য বরণ করতে হবে। আমাদের এই দাবি হচ্ছে শহীদের রক্তের শপথ নিয়ে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আগামী দিনের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে মুক্ত পরিবেশে রেখে আগামী একাদশ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা। বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে সংগ্রাম বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করেছিলেন, আজকে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। 30 লক্ষ শহীদ আত্মহুতি দিয়েছেন, আজকে তাদের রক্তে আমরা স্বাধীন এই পটি আদর্শ বিদ্যালয়, এত ঐতিহাসিক ঘটনা। আমি মনে করি এটা প্রেরণা যোগাবে, প্রজন্মকে প্রেরণা যোগাবে। এটা কি শহীদ মিনার? কিসের জন্য? ভাষার জন্য। আজকে সেই মাতৃভাষা
আন্তর্জাতিক স্বীকৃত লাভ করেছে, কারা বলে বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবুর রহমান না বলে, এটা আজকে আন্তর্জাতিক ভাবে আমরা দেখুন পয়লা মে পালন করি। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।